আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নগদ 50,000 টাকা বিনিয়োগ, রাইট? এখন কথা হচ্ছে, আমরা তো জানি হিসাব 5 প্রকার, আয় ব্যয় দায় সম্পদ এবং মালিকানা সত্ত্ব। এর মধ্যে যদি আয় এবং দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, এবং যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। এবং ব্যয় ও সম্পদ এই দুইটা হিসাব যদি বৃদ্ধি পায় ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। ওয়েল, আমরা মূলত সাধারণ জাবেদ দাখিলা এই 5টা হিসাবের উপর ভিত্তি করেই দিয়ে থাকি। তাহলে এখন কথা হচ্ছে, এখানে দেখো, মালিক যখন প্রতিষ্ঠানে 50,000 টাকা বিনিয়োগ করবে তখন ওই প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে 50,000 টাকা। তাহলে নগদ 50,000 টাকা একটা সম্পদ, তাহলে এই সম্পদটা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে, তিনি বিনিয়োগ করার কারণে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে, তাহলে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের উপর মালিকের যে শর্তটা আগে যতটুকু ছিল তার চেয়ে বেশি হবে। তাহলে দেখো, সম্পদ যেখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখন আমরা খুব সহজে দুটি পার্ট এখানে পেয়ে গেলাম। একটা হচ্ছে নগদান হিসাব, ডেবিট 50,000 টাকা, এবং মূলধন বা মালিকানা সত্ত্ব হিসাব, যেহেতু মূলধন স্বরূপ নিয়ে আসে বা বিনিয়োগ করে, তাহলে আমরা এটা লিখতে পারি মূলধন হিসাব, ক্রেডিট 50,000 টাকা। ওকে, এবার 47 নম্বর জাবেদা দাখিলা, নগদ 2,000 টাকা ও 2,000 টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। ওকে, এখানে দেখো, আমি জাস্ট পয়েন্ট মেন পয়েন্টগুলো লিখে ফেলতেছি, সো আমি পুরো লেনদেনটা লিখছি না, কারণ বোর্ডের মধ্যে জায়গা ধরবে না এজন্য। তো দেখো, এখানে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতেছে, তো নগদ টাকা হচ্ছে ব্যবসার জন্য একটা সম্পদ, তাহলে এখানে কিন্তু সম্পদটা বৃদ্ধি পাচ্ছে। আর পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে ক্রয় বৃদ্ধি পায়, তার মানে পণ্যটা কিন্তু সে তার নিজের জন্য ক্রয় করে নাই, প্রতিষ্ঠানের জন্য ক্রয় করছে, তার মানে কি প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। একটা বিষয় তুমি চিন্তা করো, যেহেতু পণ্য বলতেছি, সাপোজ আমি মালিক, এখন আমি আমার ব্যক্তিগত প্রয়োজন বা বাসার ব্যবহারের জন্য আমি কিছু পণ্য ক্রয় করলাম, এই পণ্যটা তো ক্রয় হিসাব হবে না, কারণ এটা পণ্য বলা যাবে না। কেন বলা যাবে না বলতো? কারণ আমি তো বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করিনি, এটা হচ্ছে ভোগ্য পণ্য, রাইট? এটা আমি আমার নিজের ব্যবহারের জন্য ক্রয় করেছি, কিন্তু যখন আমি এটা প্রতিষ্ঠানে ব্যবহার করব তখন এটাকে পণ্য বলা হবে। তো যেহেতু ওরা বলেই দিল যে পণ্য 2,000 টাকা, তাহলে ধরে নাও মালিক প্রতিষ্ঠানে 2,000 টাকা দিছে, দেওয়ার পরে ওই 2,000 টাকার পণ্য ক্রয় করছে, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মালিক যখন ক্রয় করছে এটা মালিকের সাথে সম্পর্ক না, এটা এখন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, তাহলে প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ব্যয়ের পরিমাণ। আর একটা বিষয় হচ্ছে, এই যে 2,000 টাকা মালিক তার নিজের পকেট থেকে দিচ্ছে না, তার মানে কি তার মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে। তো এখানে মূলত মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাবে হচ্ছে 2,000 আর 2,000, 4,000 টাকা। তাহলে আমরা খুব সহজে এভাবে লিখতে পারি, নগদান হিসাব ডেবিট 2,000 টাকা, তারপর যেহেতু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে তাই লিখব ক্রয় হিসাব ডেবিট 2,000 টাকা, এবং এই দুটোর যোগফল, এই 2,000, 2,000, 4,000 টাকা মালিক তার নিজের টাকা বিনিয়োগ করলো, সো মূলধন হিসাব, মূলধন স্বরূপ নিয়ে আসে মূলধন হিসাব, ক্রেডিট 4,000 টাকা। নগদ 5,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকা, এবং যন্ত্রপাতি 10,000 টাকা ও 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। ইয়েস, দেখো, নগদ 5,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকা, যন্ত্রপাতি 10,000 টাকা, এবং ঋণ 15,000 টাকা,
এই জিনিসগুলো নিয়ে তিনি ব্যবসায় আরম্ভ করে বা ব্যবসায় বিনিয়োগ করে। আমি সরাসরি লিখলাম বিনিয়োগ, যেহেতু শুরু করেছে ব্যবসা, সো এটা ব্যবসায় বিনিয়োগ করেছে তিনি। ওকে, এখন কথা হচ্ছে যেহেতু শুরু করে, তো ওয়েল এখন কথা হচ্ছে আমরা একটু ভালো করে যদি খেয়াল করি, নগদ 5,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকা, যন্ত্রপাতি 10,000 টাকা, ঋণ 15,000 টাকা। ইয়েস, দেখো তো একটা বিষয় তুমি খেয়াল করো, তিনি প্রতিষ্ঠানে 5,000 টাকা বিনিয়োগ করেছেন, নাম্বার ওয়ান। আর একটা কথা হচ্ছে তিনি যে ঋণটা নিছে 15,000 টাকা, এই ঋণের টাকাটাও কি নগদ টাকা না? তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ মূলত দাঁড়াচ্ছে কত টাকা? এই 5,000 টাকা এবং এই 15,000 টাকা। কারণ তোমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে এই 15,000 টাকা কেন এখানে যোগ করলাম। দেখো তো এই 15,000 টাকা যোগ করলাম এই জন্য, এই 15,000 টাকা যে ঋণ নিছে এটাও তো একটা সম্পদ। ঋণ বলতে আমি ঋণের কথা সম্পদ বলছি না, কারণ ঋণটা হচ্ছে দায়। এখানে যে নগদ টাকা 15,000 টাকা, দেখো আমি একজনের কাছ থেকে 10,000 টাকা বা 15,000 টাকা ঋণ আনলাম প্রতিষ্ঠানে, তো বিনিময়ে আমার কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে না। তাহলে এখানে নগদান হিসাব, নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, সো নগদান হিসাব ডেবিট হবে কত টাকা? এই 5,000 এবং এই 15,000, মোট 20,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট লিখলাম কেন? কারণ নগদান হিসাব একটা সম্পদ হিসাব, আর সম্পদ এখানে প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে, একটা হচ্ছে তার ব্যক্তিগত টাকা আর একটা হচ্ছে ঋণের টাকা। এইবার দেখো আমি এই ঋণের জন্য একটু গ্যাপ দিয়ে রাখলাম একটা বিষয়, এখানে ঋণে আরেকটা জিনিস আছে। তো তার আগে দেখো, পণ্যদ্রব্য যদি ক্রয় করে তাহলে আমরা সরাসরি কি করব? ক্রয় হিসাব ডেবিট লিখব, ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। এবার দেখো যখন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি নিয়ে শুরু করতে যাচ্ছে ব্যবসা, তখন প্রতিষ্ঠানে কিন্তু যন্ত্রপাতির পরিমাণটাও বৃদ্ধি পাবে, রাইট? তাহলে আমরা এখানে যন্ত্রপাতি হচ্ছে একটা সম্পদ, এটা দীর্ঘমেয়াদী সম্পদ, সো যন্ত্রপাতি হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা। ওয়েল, তারপর দেখো বললাম না এই ঋণের ক্ষেত্রে একটা গ্যাপ আমি রেখে দিলাম, এই ঋণের ক্ষেত্রে কোন গ্যাপটা রেখে দিলাম? যখন 15,000 টাকা ঋণ নিল, তখন তো প্রতিষ্ঠানে যে শুধু নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা না, প্রতিষ্ঠানে কিন্তু আরেকটা জিনিসও বৃদ্ধি পাচ্ছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কারণ এই 15,000 টাকা কোনো এক সময়ে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। কাকে পরিশোধ করতে হবে? যার কাছ থেকে ঋণ নিছে, তাহলে তাকে যখন পরিশোধ করতে হবে ভবিষ্যতে, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা দায়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো আমরা এখানে লিখবো, সরাসরি দায় হিসাব লেখা যায় না, এই জন্য আমরা লিখবো ঋণ হিসাব, ঋণ হিসাব ক্রেডিট 15,000 টাকা। এবং খেয়াল করো মালিক তার নিজে থেকে কোন কোন জিনিসগুলো দিছে প্রতিষ্ঠানে, নগদ টাকা দিছিল, পণ্যদ্রব্য দিছিল, যন্ত্রপাতি দিছিল, কিন্তু এই ঋণ তো মালিক দেয়নি। তাহলে ঋণের টাকাটা কি মালিকানা সত্যের মধ্যে যাবে? যাবে না, কারণ এটা তো মালিক তার নিজের নিজের পকেট থেকে এই টাকাটা দেয়নি, অন্য কারো কাছ থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, সো এটা তো মালিকের নিজের টাকা না। এই জন্য এই 15,000 টাকা ছাড়া বাকি যেগুলো আছে, এই যে মালিক যেগুলো নিজে দিছে ওইটা হচ্ছে মূলধন হিসাব আসবে। তাহলে 5 আর 5 10 আর 10 20,000 টাকা। সো আমরা এখানে লিখব মূলধন হিসাব 20,000 টাকা। তাহলে দেখো এখন যদি তুমি বলো ডেবিট আর ক্রেডিট মিলে গেছে কিনা, কারণ অবশ্যই ডেবিটের অংশ এবং ক্রেডিটের অংশ টাকার পরিমাণ সমান থাকতে হবে। দেখো ডেবিটের ঘরে আছে 20 আর 5 25 আর 10 35,000 টাকা, আর ক্রেডিটের ঘরে আছে 20,000 আর 15,000 35,000 টাকা, তার মানে ডেবিট ক্রেডিট মিলে গেছে। ওকে, তাহলে এই লেনদেনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ঋণের পরিমাণটা। যখন কোনো প্রতিষ্ঠান ঋণ নিয়ে শুরু করা হবে, তখন ওই টাকার পরিমাণটা, যে পরিমাণটা ঋণ হিসেবে গ্রহণ করেছে, ওই টাকার পরিমাণটা নগদের সাথে যোগ করতে হবে। কখন যোগ করব? যখন ঋণ নিয়ে ব্যবসা করব। তাহলে আমরা ঋণ নিয়ে যখন ব্যবসা শুরু করব, তখন 15,000 টাকা সাপোজ এখানে শুরু করেছি, এই জন্য 15,000 টাকা নগদের সাথে যোগ করে প্রতিষ্ঠান নগদের পরিমাণ বেড়ে দাঁড়ালো 20,000 টাকা, এবং দায়ের পরিমাণ আমরা ঋণ হিসেবে দেখালাম 15,000 টাকা। কারবারে অতিরিক্ত মূলধন প্রদান করে 20,000 টাকা। সাপোজ আমি একটা প্রতিষ্ঠান, এখন আমি প্রথমবার 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, এখন দ্বিতীয়বার যখন আমি আমার প্রতিষ্ঠানের মধ্যে
আরো 10,000 টাকা নিয়ে আসবো, তখন কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এখানে এই লেনদেন দ্বারা বোঝা যাচ্ছে যে এই টাকাটা হয়তো ব্যবসার মাঝামাঝি সময় কিংবা ব্যবসা শুরু করার কিছুদিন পরে অতিরিক্ত নিয়ে আসে। তাহলে আমরা কিন্তু এইটার এই লেনদেনটার ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল করো, যখন অতিরিক্ত মূলধন নিয়ে আসলো তখন প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বাটা বৃদ্ধি পেল না, মালিকের সত্ত্বাটা প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানি নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিষ্ঠানের জন্য সম্পদ বৃদ্ধি পায়, কারণ নগদ টাকা হচ্ছে একটা সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সো নগদান হিসাব কী হবে? ডেবিট হবে। মতো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যক্তিগত ব্যবহারকৃত 18,000 টাকার যন্ত্রপাতি ব্যবসায় স্থানান্তর করা হলো। ব্যক্তিগত ব্যবহার করা যন্ত্রপাতি যার দাম 18,000 টাকা, তাহলে যন্ত্রপাতির দাম 18,000 টাকা এবং যেটা ব্যবসায় বিনিয়োগ করা হলো, হ্যাঁ বিনিয়োগ করা হয়েছে, তাহলে বিনিয়োগ বলতে এখানে লেখা আছে স্থানান্তর করা হলো, তুমি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। তো এইবার কথা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা, যে যন্ত্রপাতিটা প্রতিষ্ঠানে নিয়ে আসলো এই যন্ত্রপাতিটা হচ্ছে স্থায়ী সম্পদ। তো প্রতিষ্ঠানে এই সম্পদটা বৃদ্ধি পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বিনিয়োগ করতেছে, ফলে ব্যবসায়ের প্রতি মালিকের মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাচ্ছে, মানে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব মূলধন বা মালিকানা সত্ত্ব, তো এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে বলতো? বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হচ্ছে, কারণ আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট 18,000 টাকা। একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই একটু জেনে নেই, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু কখনো কোনো সম্পদ হিসাব কিংবা মালিকানা সত্ত্ব হিসাব এগুলো লিখবো না। আমরা যে জানি হিসাব পাঁচ প্রকারের, পাঁচ প্রকারের কোনো প্রকারই আমরা কখনো উল্লেখ করব না, বরং আমরা খেয়াল করব যে সম্পদের নামটা কি, যেমন যন্ত্রপাতি সম্পদের নাম। ওকে।